বনগা বাগদার একাধিক পূজো মণ্ডপের উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন ভার্চুয়ালি পূজো মণ্ডপের উদ্বোধন করেন তিনি। শারদ উৎসবের সূচনা হয়েই গেল। বিগত কয়েক বছরের মতো এবছরও কলকাতা সহ রাজ্যের প্রায় 1000 পূজা মণ্ডপ ভার্চুয়ালি উদ্বোধন করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বিদেশ সফর শেষে শারীরিক অসুস্থতার কারণে চিকিৎসকদের পরামর্শে আপাতত বাড়িতেই বিশ্রামে রয়েছেন মুখ্যমন্ত্রী। এদিন কালীঘাটের বাড়িতে কনফারেন্স হল থেকে দূর নিয়ন্ত্রক পদ্ধতির মাধ্যমে অর্থাৎ ভার্চুয়ালি কলকাতার পূজা মণ্ডপ ও জেলার বেশ কিছু মণ্ডপের উদ্বোধন করেছেন তিনি। তালিকায় রয়েছে সীমান্ত শহর বনগা এবং বাগদার পূজা মণ্ডপ। মুখ্যমন্ত্রী পূজা মণ্ডপ উদ্বোধন করবেন। স্বাভাবিকভাবেই প্রশাসনের পক্ষ থেকে এদিন বাড়তি ব্যবস্থা গ্রহণ করা হয় পূজা মণ্ডপগুলিতে। ক্লাবকর্তাদের পাশাপাশি ভাগাভাগি করে বিভিন্ন পূজা মণ্ডপে হাজির ছিলেন প্রশাসনের কর্তারাও, হাজির ছিলেন পুলিশ কর্তারা এবং জনপ্রতিনিধিরাও এদিন বিভিন্ন মণ্ডপে হাজির ছিলেন। আমি আশা করি আপনারা সকলে গভর্নমেন্টের দেওয়া 70,000 টাকা করে পেয়েছে। যদি কেউ না পেয়ে থাকে বা তার প্রত্যাশা থাকে সে তার ডিএমএসপি কে বলতেই পারে, আর ডিএমএসপি কে অনুরোধ করব সেটা হোম সেক্রেটারির কাছে পাঠিয়ে দিতে। আমি দেখে নেব বাগদার ছানার মিষ্টি থেকে শুরু করে বনগার, একেবারে বনগা থেকে শুরু করে বসিরহাটের ইছামতি থেকে শুরু করে বসিরহাট থেকে শুরু করে বনগা থেকে শুরু করে বাগদা থেকে শুরু করে সন্দেশখালি থেকে শুরু করে হাওড়া থেকে শুরু করে ঠাকুরনগর থেকে শুরু করে একেবারে মধ্যমগ্রাম থেকে শুরু করে বারাসাত থেকে শুরু করে দমদম থেকে শুরু করে, মানে আমার খুব ভালো লাগছে মূর্তিগুলো দেখে, আরো ভালো লাগছে মা বোনদের দেখে। মা বোনদের মধ্যেই তো আমরা দুর্গার রূপ খুঁজে পাই, মায়ের রূপ খুঁজে পাই। আদিবাসী ভাই বোনেরা, ভাইরা যারা ধ্বংসার মাদল বা মাথায় তাদের ট্র্যাডিশনাল আড়ি নিয়ে যারা নৃত্য করছেন সবাইকে আমার অনেক ধন্যবাদ। এই বিষয়ে বিধায়ক বিশ্বজিৎ দাস জানান, মুখ্যমন্ত্রী পূজা মণ্ডপ উদ্বোধন করেছেন। উদ্বোধনের সময় কলকাতার পর বনগার পুজো যে বিখ্যাত সেই কথাও তুলে ধরেন তিনি। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজকে সারা বাংলার শারদীয় উৎসবের শুভ সূচনা করলেন। এর পরপরই আমাদের আজকে থেকেই শারদীয় উৎসবের একটা পরিবেশ তৈরি হলো। প্রশাসন থেকে শুরু করে সবাই একটা দায়িত্ব আরও বেড়ে গেল এবং সুন্দরভাবে এই পুজোর সমস্ত দায়িত্ব সঙ্গে করে অনেক দূর দূরান্তর মানুষ পুজোয়, বিশেষ করে আমাদের বনগাঁতে অনেক দূর দূরান্তর মানুষ আসেন, তাদের ভালোভাবে প্রতিমা দর্শন এবং সারা বনগায় মণ্ডপ পরিদর্শন করবার পরে যাতে সুস্থভাবে তাড়াতাড়ি বাড়ি ফিরে যেতে পারে তার জন্য প্রশাসনের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা থাকে। তো স্বাভাবিক কারণেই সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। দুর্গাপুজো বাঙালির শ্রেষ্ঠ উৎসব, শারদীয় উৎসব, সবাই খুব ভালো থাকুক। বনগা অভিযান সংঘ মণ্ডপের প্রশংসাও করেন তিনি, স্বাভাবিকভাবেই আপ্লুত ক্লাব সদস্যরা। এই বিষয়ে ক্লাবের পক্ষে অমিতাভ দাস জানান, তুমি দেখতেই পেলে যে হচ্ছে এসডিও সাহেব ছিলেন, চেয়ারম্যান ছিল, কাউন্সিলর ছিল, তারপর ক্লাবের সদস্যরা আমাদের এখানে আজকে চাঁদের হাট হয়েছে। আর হচ্ছে মুখ্যমন্ত্রী নিজে বারবার বনগার প্রশংসা করলেন, আমাদের ক্লাবের প্রশংসা করলেন। কলকাতার পরেই মুখ্যমন্ত্রী নিজেই বললেন যে বনগার পুজো, ওই জন্য বারবার মুখ্যমন্ত্রী বনগার কথাই তুলে ধরলেন, আমাদের ক্লাবের কথাও তুলে ধরলেন। আমাদের যে ওপরের কাজটা দেখে তিনি খুব মুগ্ধ হয়েছেন, যে বাসের উপরে কাজটা। আর হচ্ছে বলবো যে হচ্ছে মুখ্যমন্ত্রীকে আমাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমাদের ক্লাবের নাম বারবার বলার জন্য, আমার এইটুকুনি বলার। এদিন মুখ্যমন্ত্রীর ভার্চুয়ালি উদ্বোধন দেখানোর জন্য ক্লাবগুলির পক্ষ থেকে বড় বড় জায়ান্ট স্ক্রিনের ব্যবস্থা করা হয়। এদিন পূজা মণ্ডপে হাজির ছিলেন বনগার মহকুমা শাসক প্রেম ভিবাস কাশারি। এই বিষয়ে মহকুমা শাসক বলেন, মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গার পুজো উদ্বোধন করছেন, তার সঙ্গে আমাদের বনগার পুজো উদ্বোধন হলো, বেশ কয়েকটা পুজো। তো উনি এখানকার ডেকোরেশনের প্রশংসা করেছেন এবং বনগার পুজো তো খুবই জনপ্রিয় এবং বনগার পুজো বিখ্যাত, তো সুতরাং প্রশংসার অবশ্যই প্রশংসার দাবি রাখবে।
পুজোতে অবশ্যই আপনারা আনন্দ করুন। পুজো আমাদের দুর্গোৎসব, আমাদের বাঙালির একটা জাতি ধর্ম নির্বিশেষে সবার একটা বড় উৎসব। আমরা এই কদিন কদিন নিশ্চয়ই আনন্দ করব, কিন্তু পাশাপাশি আমি আপনাদেরকে এটুকুই বলবো যে অবশ্যই পুজোর দিনগুলো আনন্দমুখর থাকবে, কিন্তু আপনারা সচেতন থাকুন, কোথাও নোংরা ফেলা জল জমতে দেবেন না এবং পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন চারপাশ। আপনারা প্রত্যেকেই আপনাদের আত্মীয় স্বজন পরিবার নিয়ে সুস্থ থাকুন। সীমান্ত শহরে কার্যত এদিন থেকেই শুরু হয়ে গেল বাঙালি শ্রেষ্ঠ উৎসব। গত দু একদিন আগে থেকেই বিভিন্ন পূজামণ্ডপগুলিতে আলোকসজ্জা লক্ষ্য করা যাচ্ছে, মণ্ডপ নির্মাণের কাজ চলছে দ্রুত গতিতে। এদিন উদ্বোধন শেষে জেলা পুলিশ সুপার জয়িতা বসু জানান, মাননীয় মুখ্যমন্ত্রী আটটা ক্লাব উদ্বোধন করলেন বনগাঁতে, এবং বনগাঁবাসীকে আমাদের পুলিশ প্রশাসনের তরফ থেকে আমরা আগামী শারদীয়ার শুভেচ্ছা জানাচ্ছি, এবং আপনাদের সবার পুজো ভালো কাটুক, এবং আপনারা সবাই যেরকম ম্যাডাম বলেছেন খুব আনন্দ করুন, এবং অনেক শুভেচ্ছা, ধন্যবাদ। সোম দাস এবং সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, বনগাঁ।